সিনেমায় অভিনয়ের পাশাপাশি বর্তমানে সিনেমা প্রযোজনার কাজে হাত দিয়েছেন কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেব তিনি শুধু একজন জনপ্রিয় নায়ক নন তিনি ভারতের দুইবারের নির্বাচিত একজন সাংসদ একজন ভালো মানুষ এবং একজন সৎ রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেবের রয়েছে অনেক সুনাম মানুষের বিপদে আপদে সব সময় তিনি পাশে দাঁড়ান এমনকি অভিনয়ের সঙ্গে যুক্ত অনেক মানুষের সমস্যায় পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে অন্যদিকে দেব শুধুমাত্র কলকাতার একক প্রযোজনা সিনেমায় অভিনয় করলেও এখন পর্যন্ত তিনি যৌথ প্রজনার কোন সিনেমায় অভিনয় করেননি যেখানে দেবের প্রতিদ্বন্দ্বী জিতকে দেখা গেছে বাংলাদেশের সঙ্গে একাধিক যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে তবে সম্প্রতি জানা যায় দেব চাইছেন বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমায় অভিনয় করতে সূত্রের খবর দেব নাকি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করার জন্য ভালো স্ক্রিপ্ট খুঁজছেন এ বিষয়ে তিনি বলেন বাংলাদেশ কলকাতার জন্য অনেক বড় একটা বাজার গত কয়েক বছর বাংলাদেশে আমাদের এখানকার যে সমস্ত ছবি চলেছে সেগুলো খুব ভালো ব্যবসা করেছে শুধু ব্যবসায়ী ক্ষেত্রেই নয় দেব বলেন বাংলাদেশের মতো এমন দেশ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না এদেশের বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষেরা অনেক বেশি প্রতিভাবান তাছাড়া বাংলাদেশের মানুষ খুব অতিথি পরায়ণ যা সব সময় আমাকে টানে যৌথ সিনেমার বিষয়ে তিনি বলেন আমি বাংলাদেশ এবং ভারতের যৌথ নির্মিত সিনেমায় অভিনয়ের জন্য ভালো স্ক্রিপ্ট খুঁজছি ভালো স্ক্রিপ্ট পেলেই আমি যৌথ প্রজনের সিনেমায় অভিনয় করতে চাই তো দর্শক দেব যদি যৌথ পূজনের সিনেমায় অভিনয় করে আপনি বাংলাদেশের কোন নায়িকাকে তার বিপরীতে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন